নমস্কার বন্ধুরা তো আজকে আপনাদের সামনে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে অতিরিক্ত বৃষ্টি গেল কয়েকদিন আগে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি গেল কয়েকদিনের এরপরে এই দু তিন দিন থেকে প্রচণ্ড পরিমাণ রোদ্র চালু হয়েছে বিশেষ করে গতকালকে আজকে খুব তাপ যে কারণে কি হচ্ছে সবারই সবজি গাছ বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছে যাদের বৃষ্টির পরেও কিছুটা বেঁচে আছে তাদেরটাও নষ্ট হয়ে যাচ্ছে আর এই সময় জানেন যে বর্ষা বর্ষা এই সময় সবজির দাম মানে প্রচুর হারে বাড়া শুরু হবে তো আমাদের এই সবজি গাছগুলোকে আমরা কীভাবে বাঁচিয়ে রাখতে পারবো তার কিছু সামান্য কিছু সহজ কয়েকটা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব তো সবাই ভিডিওটা সঙ্গে থাকবেন কেউ স্কিপ করবে না চলুন ভিডিওটা শুরু করছি প্রথমত আপনাদেরকে দেখাই এই যে শশা গাছ পুরো শেষ যে আমার লঙ্কার জমি একদম পুরো শেষ তো বর্ষার সময়ে মাটিটা অতিরিক্ত ড্যাম থাকার জন্য অতিরিক্ত এই জলের জন্য গাছের শিকড়ে পচন এসে যায় নানান ধরনের ফাঙ্গাল অ্যাটাক হয়ে যায় গাছের কাণ্ডে পাতায় নানান ধরনের যে ফাঙ্গাস অ্যাটাকগুলো আছে সেগুলো একবারে হয়ে যায় যে কারণে গাছটা মানে চতুর্দিক থেকে একবারে অ্যাটাক হওয়ার পরে গাছটা সহ্য করতে পারে না এবং গাছটা কি হয় আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং মারা যায় আর তার মধ্যে সবথেকে বড়ো যেটা সমস্যা হলো অতিরিক্ত বৃষ্টি হওয়ার পরেও যেগুলো গাছ সারভাইভ করে যায় তারপরে যখন হঠাৎ করে দিয়ে দেয় তখন মানে গাছটা আর কোনোভাবেই সেই ওয়েদারের একবারে পরিবর্তনটা সহ্য করতে পারে না বৃষ্টির সময় একরকম ঠান্ডা তারপরে হঠাৎ করে প্রচুর তাপমাত্রা যে কারণে সেই গাছটা কিন্তু আর সেই আগের মতো করে আর সারভাইভ করতে পারে না গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে মারা যায় তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে যাদের যাদের জমির ফসল এখন অবধি ভালো আছে যেহেতু এরপরে আরও প্রচুর পরিমাণে বৃষ্টি আছে সেই জন্য আমাদেরকে আগাম ব্যবস্থা নিতে হবে এবং যাদের জমিতে অলরেডি জল বেঁধে যাওয়ার পরেও নেমে গেছে তাদেরকেও কিন্তু আমাদেরকে এই সময় খুব ইমার্জেন্সির মধ্যে এই ব্যবস্থা কিছু সামান্য কিছু ব্যবস্থা আমরা যদি করি কিছু স্প্রে কিছু পরিচর্যা আমরা যদি করি তবে কিন্তু আমরা আমাদের গাছগুলোকে খুব সুন্দরভাবে বাঁচাতে পারবো তো চাষি বন্ধুরা এই সময় আমাদেরকে মানে কিছু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেগুলো আমাদেরকে গাছের শিকড়কেও রক্ষা করবে তার সাথে গাছের যে পাতা কাণ্ড আছে সেগুলোকেও খুব সুন্দর সবুজ রাখবে রকম ফাঙ্গাল অ্যাটাক হতে দিবে না রকম ব্যাকটেরিয়াল অ্যাটাক হতে দিবে না তবে কিন্তু আমরা আমাদেরকে এই আমাদের এই গাছগুলোকে বাঁচাতে পারবো এবং খুব সুন্দর একটা ফলন তুলতে পারবো তার সাথে কি হবে যেহেতু এখন বর্ষা অতিরিক্ত পরিমাণ বৃষ্টির জন্য বেশিরভাগ ফসল নষ্ট হয়ে যাবে প্রচুর পরিমাণ কিন্তু একটা দাম পাওয়া যাবে সব থেকে বড়ো কথা হলো এই বর্ষার সময় যে যার যতটুকু সবজি বাঁচিয়ে রাখতে পারবে ততটুকুই কিন্তু বাজারে এখন রাজত্ব করবে এই সময় আমাদেরকে যেটা সব থেকে বেশি ধ্যান দিতে হবে সেটা হলো গাছের শিকড় যাতে আমার খুব ভালো থাকে তবেই কিন্তু গাছের আগালটা ভালো থাকবে এই জন্য আমরা ফার্স্ট যেটা ব্যবহার করব সেটা হলো লিবিস কোম্পানির টাইকোডার্মা ভিরিডি প্যান্থার টিভি এবং পিএল দুটো একসাথে করে চলে গুলাব গুলিয়ে গাছের গোড়ায় প্লাস্টিকের কাপ দিয়ে এক কাপ করে ঢেলে দিব। তবে কিন্তু কি হবে এটা ঢেলে দেওয়ার জন্য এই টাইকোডারমা ভিরিডি এটা জৈব যে কারণে গাছের শিকড়ের যত ধরনের প্রবলেম আছে সেগুলোকে কিন্তু কম বেশি ছাড়িয়ে দেবে এর ফলে কি গাছটা সুস্থ এবং সবল থাকবে এছাড়াও আমরা আরও কি কী করব এছাড়াও আমরা কিছু সিস্টেমিক ফাঙ্গিসাইট এবং কিছু কন্টাক্ট ফাঙ্গিসাইট অবশ্যই স্প্রে করব। বিশেষ করে সিস্টেমিক করাটাই এই সময় থেকে বেস্ট কারণ যেহেতু আমাদের ডবল প্রোটেকশনের দরকার এই জন্য যেহেতু আমাদের এই সময় ডবল প্রোটেকশনের দরকার এই জন্য আমরা এই সিস্টেমেটিক ফাঙ্গিসাইট সিস্টেমিক ফাঙ্গিসাইডটা স্প্রে করবো কারণ একদিকে গাছের পাতা কাণ্ডকে ভালো রাখবে তার সাথে শিকড়ের দিকেও ভালো কাজ করবে তো এর জন্য কিছু কিছু ফসলের ক্ষেত্রে কিছু কিছু নির্দিষ্ট ফাঙ্গিসাইট আছে তো সেই হিসাবে আমি আপনাদেরকে বলব অবশ্যই আপনারা তো সাপ কন্টাক্ট ফাঙ্গিসাইট এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন বৃষ্টি হয়ে গেল বৃষ্টির পরে যখনই একটু ওয়েদার ভালো পেলেন সাপ স্প্রে করে দিলেন প্রাথমিকভাবে একটা সুরক্ষা পেয়ে গেলেন ছাড়াও আমাদেরকে যেটা করতে হবে বিশেষ করে এই যে লতা জাতীয় ফসল যেগুলো আছে শশা বলুন ঝিঙা বলুন করলা বলুন কাকলা বলুন এবং যেটাকে বলে পটল বলুন এই লতা জাতীয় ফসলগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবহার করব নেটিভো এই নেটিভো যদি আমরা যে ব্যবহার করি এটাতে আছে টেবুকোনা জল এবং অ্যাজিস্টোবিন এটা কিন্তু লতা জাতীয় ফসলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আমরা যদি বৃষ্টির আগে যদি স্প্রে করে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে গাছ খুব একটা মরবে না গাছগুলোকে আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন এবং বৃষ্টির সময়ে যেহেতু এটা রিয়াকশন মোটামুটি চোদ্দো থেকে পনেরো দিন অবধি থাকে তো আমরা পনেরো দিন পর পরে যদি স্প্রে করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছগুলো খুব ভালো থাকবে এরপরে যারা মনে করুন বেগুন করেছেন অর্থাৎ শক্ত কাণ্ড জাতীয় ফসল করেছেন তাদের ক্ষেত্রে আমি যেটা আমি নিজে যেটা ব্যবহার করি বিশেষ করে বেগুনের ক্ষেত্রে অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ এই দুটোর মধ্যে সিনজেন্টা কোম্পানির এই অ্যামিস্টার টপ অ্যাজিস্টোবিন প্লাস ডাইফেনোকোনা জল তো এই অ্যামিস্টার টপ আপনারা যদি ব্যবহার করেন বেগুনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে একদিকে আপনার শিখর পচা বেগুন গাছে ধসা পাতায় টিপ টিপ দাগ তার সাথে যে ফলের মধ্যে যে জল দাগ লাগে ফল পচা বোটার গোড়ায় যে পচে গিয়ে ফলটা ঝরে যায় সমস্ত সমস্যার সমাধান আপনারা একবারে পেয়ে যাবেন এবং এটা যদি প্রচণ্ড পরিমাণ বর্ষার আগে আপনারা যদি স্প্রে করে যেতে পারেন যে পনেরো দিন অন্তর অন্তর একটা করে স্প্রে করে দিলেন তবে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন বেগুনের ক্ষেত্রে এমিস্টার টপ খুব ভালো রেজাল্ট খুব ভালো কাজ করে তো আপনারা কিন্তু বর্ষালী যারা যারা বেগুন করেছেন তারা অবশ্যই এটা ব্যবহার করবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন এরপরে আসছি যারা লঙ্কা করেছেন লঙ্কার ক্ষেত্রে আপনাদেরকে আমি রিকমেন্ড যেটা করব একটা কথা মাথায় রাখবেন যে লঙ্কার ক্ষেত্রে আমাদের যেটা হয় মানে লঙ্কা গাছ খুব শৌখিন গাছের মতো জাস্ট একটু বেশি পরিমাণ বৃষ্টি হলেই লঙ্কা গাছ কিন্তু নষ্ট হয়ে যায় তো লঙ্কা গাছের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে গাছকে বসার সময় আমি গাছকে একটু হার্ড রাখবো গাছকে আমি বেশি কচকচা সবুজ একদম রাখবো না গাছকে একটু শক্ত করে রাখবো তবে কিন্তু গাছের যে স্ট্রেংথ ইমিউনিটি পাওয়ারটা সেটা বাড়বে এবং গাছটা অনেকদিন দিন টিকে থাকবে তো লঙ্কার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু লঙ্কার ক্ষেত্রে পিআই কোম্পানির সেকটিন ব্যবহার করবেন যদিও দামটা একটু বেশি তবে কাজ কিন্তু খুব ভালো কাজ করবে এই সেকটিন যদি ব্যবহার করেন যত বৃষ্টি হোক আপনার গাছ মরবে না গাছে করে হালকা যদি জলও জমে যায় একদিনের মধ্যে আপনি যদি জলটা যদি বের করে দিতে পারেন সেই গাছও কিন্তু আপনার টিকে যাবে এই সেকটিন লঙ্কার ক্ষেত্রে সব থেকে বেস্ট রেজাল্ট হবে সেকটিন এছাড়াও আপনারা নেটিভ বাবা এমিস্টার টপ এটা ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট পাবেন এরপরে আসি যে এই জিনিসগুলো এই যে ফাঙ্গিসাইডগুলো আছে এগুলো ছাড়াও গাছে কিন্তু এই সময় অতিরিক্ত বৃষ্টির জন্য মাটি যেহেতু একদম ড্যাম থাকে এই জন্য গাছে কিছু ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়ে যায় কিছু ব্যাকটেরিয়া অ্যাটাক করে ফেলে তো এগুলোর থেকে বাঁচার জন্য আমরা সব সময় যেটা মাথায় রাখবো সেটা হলো যে আমরা যেই ফাঙ্গি ব্যবহার করব তার সাথে অবশ্যই আমরা স্টেপটোসাইক্লিন একসাথে মিশিয়ে ব্যবহার করব আপনারা স্টেপ্টোসাইক্লিন মিশাতে পারেন বা প্ল্যান্টোমাইসিন মিশাতে পারেন মিশিয়ে যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে যে আমাদের যে ফাঙ্গাস অ্যাটাক সেটাও আটকে যাবে তার সাথে যে ব্যাকটেরিয়া যে আটাকগুলো হয় সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে এবং গাছ কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা প্রোটেকশন পাবে এবং অতিরিক্ত বৃষ্টি হাত থেকে কিন্তু আপনার গাছগুলো বেঁচে যাবে শুধু একটা কথা মাথায় রাখবেন যে বর্ষার সময় সবার কিন্তু সবজি থাকে না বাজারে দু চারজন লোকের দু চারজন কৃষকের শুধু সবজি থাকে এর মাঝখানে আপনি যতটা জমি বাঁচাতে পারবেন ততটা দিয়েই কিন্তু আপনি বাজিমাত করে যেতে পারবেন পাঁচ কাটা জমি দিয়ে আপনি এক বিঘা জমির টাকা তুলে নিয়ে যেতে পারবেন কোনো ব্যাপার না বসার সময় তো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ফাঙ্গিসাইটগুলো ব্যবহার করুন আর যেটা কথা যে ফল পচার ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের সবজি করেছেন যে ফলগুলো পচে যায় গায়ে ফসে আমাদের দাগ আসে বা যে ধসা জাতীয় যে কিছু পচা আছে সেই পচাগুলো লেগে যায় তার জন্য আপনারা কিন্তু আদামা কোম্পানির জামির এই জেড এ এমআইআর এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট তো এতটুকু করুন জাস্ট এই কটা ফাঙ্গিসাইড যদি আপনারা ব্যবহার করতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনার ফসলগুলো বেঁচে যাবে তো আজকের মতো আমরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করুন খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন